মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। গত ২৪ ঘণ্টায় দলের কেন্দ্রীয় নেতারাও রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টা পর বিজেপির নবান্ন অভিযান নিয়ে মুখ খুলে তার পুলিশের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন পুলিশ চাইলে গুলি চালাতে পারত, কিন্তু যথেষ্ট সংযত থেকেছে তারা। হ্যাঁ, পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারতো, কিন্তু পুলিশ গুলি চালাও এটা কাম্য নয়। কারণ আমরা অনেকটা পুলিশ রেস্ট্রিক্টেড ওয়েতে চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে ম্যানেজ করার, কিন্তু এটা কখনো হতে পারে না যে ট্রেন ভাড়া করে এমনকি বাইরের বর্ডারে অন্যান্য রাজ্যের লোকও নিয়ে এসে ইনসাইড রেলওয়ে ঢুকে যাচ্ছে, ওটা রেলওয়ে প্রপার্টির মধ্যে বলে ওখান থেকে ব্রিক বিল্ডিং করছে, ওখান থেকে বোমা মারছে, ওখান থেকে গন্ডগোল করছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ গুলি চালালে তার মোকাবিলা করার পথও জানা ছিল তাদের, দাবি সুকান্তর। গুলি চালিয়ে দেখতেন ওনার কি অবস্থা করতাম আমরা, ছেড়ে দিতাম নাকি। মঙ্গলবার লালবাজার থেকে বেরিয়ে শুভেন্দু দাবি করেছিলেন পুরো ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সঙ্গে আছে। বুধবার সকালেই সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় নেতা রবিশঙ্কর প্রসাদ। জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধীর কি পরিণতি হয়েছিল মমতাকে তা মনে করিয়ে দিয়েছেন তিনি। যদি নেতা আর উনকি পার্টি ইস তরহ সে পুলিশ অত্যাচার করতে হ্যায়, নাগরিক অধিকারোঁ কো রোকতে হ্যায়, বিপক্ষিয়ো কো জেল মে ডালতে হ্যায়, তো জনতা উনকা হিসাব করতি হ্যায়। আর আপকি পুরো পার্টি কি নেত্রী ইন্দিরা গান্ধী কা এমার্জেন্সি কে বাদ ক্যা হাল হুয়া আপ জানতি হ্যায়। রাজনৈতিক মহলের মতে গণতান্ত্রিক পথে বিরোধীরা বিক্ষোভ করতেই পারে, আর তা নিয়ে চলতে পারে শাসক বিরোধী তরজাও। কিন্তু পুলিশের গুলি চালানো নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্য কি আত্মঘাতী গোল হয়ে গেল, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।